এই দোয়াটি সমস্ত বিষধর প্রাণী থেকে সমস্ত ক্ষতির অনিষ্ট থেকে বাঁচতে সকাল সন্ধ্যায় তিনবার পাঠ করবেন। তিরমিজিতে এই দোয়াটি আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইভাবে আল্লাহর কাছে আপনি আশ্রয় চাইবেন কি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। হে আল্লাহ, আসমান জমিনে যত অনিষ্ট হতে পারে, বিষধর প্রাণী হতে পারে, সমস্ত কিছু থেকে আপনাকে আল্লাহর কাছে আমি আল্লাহ আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আর একটি দোয়া হচ্ছে তিনবার পাঠ করবেন সকাল সন্ধ্যায়, এটিও আপনার তিরমিজিতে এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি এইভাবে আল্লাহর কাছে আশ্রয় চাইবে কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। যত অনিষ্ট আছে, যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে এইভাবে আশ্রয় চাইবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহু আকবার। আসমান জমিনে কত অনিষ্ট হতে পারে, কেউ উপর থেকে কিছু পড়ে মারা যাচ্ছে, আবার কেউ নিচে থেকে কিছু একটা আপনার উদ্ভূত হয়ে মারা যাচ্ছে, এক একজনের মৌত এক একভাবে আসতেছে। অতএব সর্ব অবস্থায় আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, বিশুদর